إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم فقال الله تبارك وتعالى ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون فقال تعالى هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم فقال النبي صلى الله عليه وسلم يا معاذ إنك تأتي قوما من أهل كتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله فإذا عرفوا الله فأخبرهم أن الله افترض عليهم 5 صلوات في كل يوم وليلة أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই শ্রেষ্ঠ মাবুদের যিনি লা শরীক যিনার রাজত্বে কারো অংশীদার নেই যিনি অন্তিম পৃথিবীর প্রারম্ভ থেকে সকল প্রভুদ্রোহীকে খর্ব করে অকুণ্ঠদীপ্ততায় এই পৃথিবী পরিচালনা করছেন তথা করবেন সেই মহামণিবের দরবারে শতকোটি শুকর জ্ঞাপন করি সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে বহু মানুষ হয়তোবা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফার মানিতে তারা জড়িত আছে কিন্তু যেই মহামণি আপনাকে আমাকে এই মসজিদে উপস্থিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মসজিদে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং শোনার যেই মহামণি সুযোগ করে দিলেন আবারও শুকর জ্ঞাপন করি
সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি সেই বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ছিলেন মানবতার মুক্তির দূত, আদর্শ মহানায়ক, নবী কুলশের মণি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, দো জাহানের সর্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি। মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকখানা আয়াতে কারিমা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র বাণী থেকে একখানা হাদিস পাঠ করেছি, এর আঙ্গিকে কিছু কথা বলবো বিইজনিল্লাহি তাআলা ওয়া তৌফিকে। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হয়তো অনেকে অবহিত হয়েছেন, আজকে আমাদের আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এবং তার উপরে আমাদের সুধারণা পোষণ, যে মহামণিব তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের উপাস্য, তার সম্পর্কে আমাদের জানা আবশ্যক কি না, বা জানতে হলে কতটুকু জানা দরকার, কিভাবে জানা দরকার, কোন কোন জ্ঞানগুলি আমাদের জানা উচিত, আল্লাহর পরিচয় কি, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের শ্রদ্ধা, সব কিছু তিনি আমাদের সম্মানিত উপস্থিতি, সেই মহামানবের পরিচয়। বিভিন্নভাবে মানুষেরা জানেন এমনটি নয়, বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে মানুষেরা জানে, কিন্তু যেইভাবে জানা উচিত, যেইভাবে তার পরিচয় আমাদের মাঝে থাকা উচিত, সেইভাবে কি পরিচয় আছে না, হয়তো বা নয়, হয়তো বা আমাদের মাঝে সেইভাবে আমাদের মালিকের পরিচয় আমাদের কাছে নেই। সুতরাং আমাদের সেই বিষয়গুলি মহাগ্রন্থ আল কোরআন থেকে, কোরআন এবং সুন্না থেকে এবং সালফে সালেহীনের বিভিন্ন উক্তি থেকে আমরা সংক্ষিপ্ত পরিসরে স্পষ্ট করার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি তাআলা ওয়া আউনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুল মুহাম্মদ, সূরা মুহাম্মাদের মধ্যে 29 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করছেন, এটা মহান রবের পক্ষ থেকে আদেশ, অর্ডার, যে তার সবচেয়েতে কাছের মানুষ, পরম বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে বলছেন, হে নবী, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নবী আপনি জানুন, আপনি বুঝুন, আপনি জ্ঞান অর্জন করুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে অন্য কোনো মাবুদ নেই, ওয়াস্তাগফির লিযম্বিক, এবং আপনার রবের জন্য আপনি কি করুন, ইস্তিগফার, আপনার জন্য আপনার রবের কাছে, মালিকের কাছে, প্রতিপালকের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন। তাহলে একটি বিষয় হলো জানা, আরেকটি বিষয় হলো ক্ষমা প্রার্থনা করা। ক্ষমা প্রার্থনা করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম, আপনি জানুন, আপনি আল্লাহ সম্পর্কে জানুন, আল্লাহ সম্পর্কে আল্লাহর পরিচয় জানুন, তারপরে আল্লাহ বলছেন, ওয়াস্তাগফির লিযম্বিক, ওয়াস্তাগফির লিযম্বিক, তারপর আপনার রবের কাছে আপনি প্রার্থনা করুন, ক্ষমা প্রার্থনা করুন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পরিচয় সম্পর্কে জানতে বলেছেন স্বয়ং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি কোনো বিষয় তার নবীকে আদেশ করা হয়, দিক নির্দেশনা দেওয়া হয়, এটি সারা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত এটি বিধিবিধান হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় কেন জানবো আমরা, আল্লাহ রাব্বুল আলামিনকে কেন আমরা
আমাদের শ্রেষ্ঠ হিসাবে আমরা তার পরিচয় জানব। এক নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানতে বলেছেন, সেই জন্যই জানব। সুতরাং আজকের বিষয়বস্তু, আজকে আলোচনার বিষয় আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় জানতে হবে, এটা আল্লাহর অর্ডার, আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন সেই আল্লাহ, সেই উপাস্য, তিনি ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই। লাহুল আসমাউল হুসনা, তার সুন্দর সুন্দর কি রয়েছে, নাম রয়েছে। এখানে আল্লাহ তিনি তার পরিচয় নিজেই তুলে ধরেছেন, আমরা পর্যায়ক্রমে আসবো ইনশাআল্লাহ। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ ষষ্ঠা মাহবুদের, সৃষ্টিকর্তার, প্রতিপালকের যে নাম পরিচয় যতগুলি আমরা জানি, তার মধ্যে সবচেয়েতে দামি যে নামটি, মহামূল্যবান যে নামটি, যেদিকে ইসমুল্লাহিল আযম, আল্লাহ রাব্বুল আলামিনের মহা সম্মানী নাম বলা হয়েছে, ইসমুল্লাহিল আযম, মহা সম্মানিত নাম, যেই নামটির কথা বলা হয়েছে সেটি হলো আল্লাহ। আল্লাহ এই নামটি, এই আয়াতগুলি যে বলা হয়েছে, প্রত্যেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম, তিনি তার নামকে সম্বোধন করেছেন আল্লাহ বলে। আল্লাহ অর্থ কী, কোন জিনিসগুলি এই শব্দের মধ্যে থাকলে আল্লাহ বা এই নামটার অর্থ পরিপূর্ণতা আসবে, পরিপূর্ণ অর্থ হবে। আলেম সম্প্রদায় মুসলিম মনীষীগণ বলেছেন যে আলামুন আলাল ইলাহিল মাবুদিল হক, আল্লাহ হলো এমন একটি নামের সম্বন্ধে জানা, যেই মাবুদ, যেই উপাস্য, সত্য উপাস্য সম্পর্কে এই নামটিকে আল্লাহ তাআলা সম্পর্কিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আল জামি, আল জামি লি কামালি সিফাত, লি কুল্লি কামালি সিফাত, আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ হতে হলে, প্রতিপালক হতে হলে, মালিক হতে হলে, সৃষ্টিকর্তা হতে হলে যত প্রকার পরিপূর্ণ গুণ থাকা দরকার, বৈশিষ্ট্য থাকা দরকার, সবগুলি বৈশিষ্ট্যের সমাহার যেখানে ঘটেছে, একত্রিত হয়েছে সেই নামটির নাম কি, সে শব্দটির নাম কি, আল্লাহ। আল্লাহ সেই জন্য তিনি বলেছেন বা মুসলিম মনীষীগণ বলেছেন, তাফাররাদা সুবহানাহু ওয়া তাআলা বিহাদাল ইসম, এই নামের মাধ্যমে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সম্বোধন করা হয়। পৃথিবীর কোনো নবী, পৃথিবীর কোনো রসুল, পৃথিবীর কোনো ওলি, পৃথিবীর কোনো সম্ভ্রান্তশালী ব্যক্তিকে এই নাম ধরে ডাকা হবে না। এটি একমাত্র তাফাররাদা সুবহানাহু ওয়া তাআলা বিহাদাল ইসম ফালা ইশরিকুহু ফীহি গাইরুহু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মখলুক, পৃথিবীর কোনো সৃষ্ট জীব এই নামের সাথে আর কেউ অংশীদার নেই। সেই নামটির পরিচয় কি, আল্লাহ। সেই নামটি কি, আল্লাহ। পৃথিবীর বহু মানুষ আজিজ রয়েছে, বহু মানুষ রহিম রয়েছে, মানে দয়ালু রয়েছে, প্রক্রমশালী রয়েছে, কিন্তু আল আজিজ একমাত্র আল্লাহ, আর রহিম একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রউফুর রহিম বলে সম্বোধন করেছেন, তিনি দয়ালু বলে সম্বোধন করেছেন, কিন্তু আল্লাহ নামটি আল্লাহ ছাড়া অন্য কোনো মখলুকের জন্য, কোনো নবীর জন্য, কোনো রাসূলের জন্য সম্বোধন করা ইসলামে অনুমতি নেই। সম্মানিত পুষি, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্পেশালভাবে এই নামটি, যেটি আল্লাহ নামে আমরা সম্বোধন করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কে জানা, আল্লাহর পরিচয় জানা। আল্লাহর পরিচয় জানার অর্থ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেইভাবে যেই বৈশিষ্ট্যগুলি সম্পৃক্ত সম্বোধন করব, সেগুলিকে সর্বাবস্থায় বিলা তশবিহ, বিলা কাইফিয়াহ, আল্লাহ রাব্বুল আলামিনের যখন কোনো বৈশিষ্ট্যের কথা আমরা বলবো তখন বিলা তশবিহ, কোনো সাদৃশ্য চলবে না, আল্লাহর সাথে কোনো সাদৃশ্য চলবে না, বিলা কাইফিয়াহ,
কোনো ধরনের দৃষ্টান্ত স্থাপন করা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমাদের জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বৈশিষ্ট্য যখন আমরা বলবো, তখন কোনো মাখলুকের সাথে কোনো বৈশিষ্ট্য কী করবো না, জুড়ে দিব না বা সদৃশ্য করব না, তাহলে বুঝে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার বৈশিষ্ট্য একে একক, তার নামেও তিনি একক। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহর পরিচয় জানার বিধান কি, সবার জন্য কি আবশ্যকীয় কর্তব্য, নাকি কোনো কোনো মানুষের জন্য কর্তব্য আবশ্যকীয় কর্তব্য, আবার কিছু মানুষের জন্য এটি অপশনাল, এটি অতিরিক্ত সাবজেক্ট, নাকি এমন কিছু না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা প্রত্যেক মুসলমানের জন্য অবদারিত দায়িত্ব, কিন্তু এটি আপনার কম আর বেশি বিস্তারিতভাবে জানা প্রত্যেক মুমিনের উপরে ফরজ নয়। তবে যেই জিনিসগুলি না জানলেই নয়, যেইগুলির মধ্যে আপনার আল্লাহ সম্পর্কে যদি না জানেন শিরিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর সাথে অংশীদার স্থাপনের সম্ভাবনা আছে, সেইগুলিকে অবশ্যই আপনাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা কত গুরুত্বপূর্ণ বিষয়। ইবনে রজব রহমাতুল্লাহ আলাই, বিশিষ্ট মুসলিম মনীষী, তিনি বলছেন আফদালুল ইলমি আল ইলমু বিল্লাহ। এটা আমার কথা নয়, মুসলিম মনীষীদের উক্তিগুলি থেকে কোট করে বলছি। তিনি বলেছেন, ইবনে রজব রহমাতুল্লাহ আলাই বলছেন, আফদালুল ইলম, সর্বোৎকৃষ্ট জ্ঞান, সর্বোৎকৃষ্ট ইলম, আল ইলমু বিল্লাহ, আল্লাহর পরিচয় জানা, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। ওয়াল ইলমু বি আসমাইহি ওয়া সিফাতি, আর সেই জ্ঞানটির মধ্যে প্রথম পর্যায় হলো আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে, আল্লাহর যে উচ্চাঙ্গের সিফাত বৈশিষ্ট্য রয়েছে সেগুলি সম্পর্কে জ্ঞান অর্জন করা, তার যে কর্ম রয়েছে সেইগুলি সম্পর্কে জানা। আপনি যখন জানেন, জানলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন, আপনি যখন জানেন একদিন নয়, এক রাতে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিক, আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা, প্রতিটি রাতে তিনি নেমে আসেন দুনিয়ার আসমানে নেমে আসেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ানজিলু ইলা আসসামায়িদ দুনিয়া ফি সুলুসিল লাইল আল আখির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদের প্রতিপালক, তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন, ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, আর সেটা প্রত্যেক রাতে, কখন, হিনামা ইয়াবকা ফি সুলুসিল লাইল আল আখির, যখন রাতের শেষ তৃতীয় অংশ আসে, অর্থাৎ রাতকে তিন ভাগ করার পর দুই তৃতীয় অংশ চলে যাওয়ার পর শেষ তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং এসে বলেন যে মাই আসআলুনি ফাউতিয়া, কে আছে এমন যে আমার কাছে চাই তাকে আমি আল্লাহ দিব, মাই ইস্তাগফিরুনি ফাগফিরলাহ, কে আছে এমন যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ তাকে ক্ষমা করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে যখন আল্লাহ নেমে আসেন, তখন বান্দার উদ্দেশ্যে আল্লাহ বলতে থাকেন। এই হলো আল্লাহর কর্ম, আল্লাহ যে নেমে আসছেন দুনিয়ার আসমানে, এটাকেও আমাদের কী করতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু হতবাগা সেই মানুষগুলি, আল্লাহর নবী বলছেন, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ নেমে আসেন, কিন্তু কিছু মৌলবী সাহেবের বিশ্বাস, কোন মানুষের বিশ্বাস, কত খতিবেরও বিশ্বাস, কত ইমামের বিশ্বাস, কত সাধারণ মানুষেরও বিশ্বাস যে না, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আমার নবী মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ানজিলু ইলা আসসামায়িদ দুনিয়া, আমার মালিক, আমার প্রতিপালক,
রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন হিন ইয়াবকা ফি সুলুসিল লাইলিল আখির রাতের শেষ ভাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন কিন্তু আপনার হুজুর বলছেন না আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া আমার মালিক বলছেন এইভাবে সাত জায়গায় কোরআনের স্পষ্ট করেছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া দয়াময় আল্লাহ আরশে আজিমে উঠেছেন আরশে আজিমে আছেন বিভিন্ন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন আল্লাহ সব জায়গায় না আল্লাহ আপনার সাথে আছেন কিসের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে আল্লাহ মসজিদের উপরেও আছেন জ্ঞানের মাধ্যমে মসজিদের ভিতরেও আছেন জ্ঞানের মাধ্যমে আল্লাহর জাত যেখানে আল্লাহ রাব্বুল আলামিন থাকার ইচ্ছা পোষণ করেন সেই জায়গায় আছে যেখানে তার জন্য লায়েক উপযুক্ত সেখানে আছেন আর যেখানে উপযুক্ত সেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন আকারে কালামুল্লাহ আকারে তিনি আমাদেরকে জানিয়েছেন তাই তিনি বলছেন আর রহমানু আলাল আরশিস্তাওয়া কিন্তু দুঃখ লাগে তখন কোরআনের আয়াত উচ্চারণ করা হয় কোরআনের আয়াত বলা হয় আরবিতে উচ্চারণ করা হয় কিন্তু যখন মানুষের কাছে অনুবাদ করা হয় বলা হয় আল্লাহ সব জায়গায় বিরাজমান নবী বলছেন আল্লাহ নেমে আসেন তাহলে সব জায়গায় যদি থাকে তাহলে নেমে আসার প্রশ্ন কেন উঠবে শেষ আসমানে কেন দুনিয়ার আসমানে কেন তিনি আসবেন ইয়ানজিলু এই শব্দটি কেন উচ্চারিত হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুতু পবিত্র জবানে তাহলে কি বোঝা যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম এটাও বিশ্বাস করতেন সম্মানিত উপস্থিতি আমি ইবনে রাজব রহমাতুল্লাহ আলাইহি উক্তি বলছিলাম আফদালুল ইলমি আল ইলমু বিল্লাহ সর্বোৎকৃষ্ট জ্ঞান যে জ্ঞান অর্জন করবেন আপনি সেই জ্ঞানের মধ্যে একটি জ্ঞান হলো আল ইলমু বিল্লাহ আপনার মালিক আপনার রব সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন এবং এই জ্ঞানের মধ্যে সর্বোৎকৃষ্ট জ্ঞান হলো আল্লাহর সুন্দর নাম তার বৈশিষ্ট্য সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন আল্লাতি তুজিবু লি সাহিবিহা মারিফাতুল্লাহ যে জ্ঞান অর্জন করলে আল্লাহকে আপনি চিনতে পারবেন আল্লাহকে জানতে পারবেন ও খাশিয়াতুহু এবং আল্লাহকে ভয় করতে পারবেন ও মহাব্বতুহু ও হাইবাতুহু আল্লাহকে শ্রদ্ধা করতে পারবেন আল্লাহকে মহাব্বত করতে পারবেন ওয়াহাইবাতুহু ওয়া ইজলালুহু আযামাতুহু আল্লাহর সম্মান শ্রদ্ধা ভক্তি করতে পারবেন আল্লাহকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবেন আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে পারবেন আল্লাহকে যদি না চিনেন আল্লাহকে যদি না জানেন তাহলে তাকে ভয়ও করবেন না এবং মহাব্বতও করবেন না শ্রদ্ধাও করবেন না সম্মানিত উপস্থিতি সেই জন্য ইমাম আসফাহানি রহমতুল্লাহ আলাই বিশিষ্ট আলেমে দিন আল হুজ্জা ফি বায়ানিল মাহাজ্জা কিতাবের মধ্যে তিনি বলেছেন আউয়ালু ফরদিন ফরদাহুল্লাহ সর্বপ্রথম ফরজ অবলিগেশন অবলিগেটরি আবশ্যকীয় ফরজ যে বিষয়টি আলা খালকিহি বান্দার উপরে মারিফাতুহু সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনকে জানা আপনার মালিক সম্বন্ধে অবহিত হওয়া আল্লাহর মালিক সম্পর্কে আপনার মালিক সম্পর্কে জানা এটি বান্দার উপরে সর্বপ্রথম আবশ্যকীয় কাজ ফাইদা আরাফাহুন নাস আবাদু যদি তার প্রভুকে চিনে নেই তার মালিককে চিনে নেই আবাদু তাহলে সত্যিকার অর্থে যেভাবে ইবাদত করা দরকার তাহলে তারা সেইভাবে কি করবে ইবাদত করবে সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহকে চিনার পথ কি আল্লাহকে জানার পথ কি কোন তরিকায় কোন নিয়মে কোন পন্থায় আপনার মালিককে চিনবেন আপনার প্রতিপালককে চিনবেন
আপনার রবকে চিনবেন, আপনার উপাস্যকে চিনবেন। সম্মানিত উপস্থিতি, মুসলিম মনীষী ইমাম ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, দুইভাবে আপনার স্রষ্টা, আপনার প্রতিপালক, আপনার সৃষ্টিকর্তা দুই তরিকায়, দুই পন্থায় আপনি চিনতে পারেন। এক, আন্নাদারু ফি মাফউলাতিহি মিন আসনাফিল মাখলুকাত, পৃথিবীতে যত সৃষ্টিরাজি আছে, যত সৃষ্টিকুল রয়েছে, যত প্রকার সৃষ্টিজীব রয়েছে, এইগুলিতে দৃষ্টি দেওয়ার মাধ্যমে যে পৃথিবীতে আল্লাহ পিপীলিকাও সৃষ্টি করেছেন, পৃথিবীতে আসমান সৃষ্টি করেছেন, পৃথিবীতে হাতিও সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, নদী নালা সমুদ্র খাল বিল সৃষ্টি করেছেন, কত বিচিত্রময় মাখলুক, কত ধরনের মাখলুক, এক মাখলুক আর এক মাখলুককে গ্রাস করে ফেলে, এক মাখলুক আর এক মাখলুককে বাঁচানোর চেষ্টা করে, কত ধরনের জুলুম অত্যাচার, কত ধরনের মহাব্বত, কত ধরনের অনাচার, আবার ভালো কিছু, সব কিছু এই মাখলুকের মধ্যেই কি হয়ে যাচ্ছে। এই মাখলুক সম্পর্কে যদি জ্ঞান অর্জন করেন, বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়াকে কিভাবে পরিচালনা করছেন। এগুলিতে যদি একটুমাত্র আপনি চিন্তা করেন, আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এই বিশাল আসমান, এই বিশাল জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডল, পাহাড় পর্বত, কত আল্লাহ তাআলার সৃষ্টির আপনার বিচিত্রময় অবস্থা। এগুলি যদি একটা একটা করে চিন্তা করেন, আপনি আপনার মালিককে চিনতে পারবেন। দুই নম্বর পন্থা তরিকা হলো আতাফাক্কুরু ফি আয়াতি, ফি আয়াতি কিতাবিহি, কোরআনের বিভিন্ন আয়াত, বিভিন্ন পয়েন্ট, বিভিন্ন বিধিবিধানকে যদি আপনি চিন্তা করেন, বিভিন্ন আয়াতগুলি নিয়ে গবেষণা করেন, অবশ্যই আপনার কাছে স্পষ্ট হবে আপনার মালিক আপনাকে এমনিতেই সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটি উদ্দেশ্যে, নির্দিষ্ট একটি কারণে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মাখলুকাতের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আল্লাহ বলছেন আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, রাত এবং দিন পরিবর্তনের মধ্যে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহার, সমুদ্রে যে আপনার লঞ্চ স্টিমার চলে, এগুলির মধ্যে আপনার রবের ঠিকানা, রবের পরিচয় ফুটে ওঠে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা তিনি বলছেন অন্য আয়াতে আলে ইমরানের 190 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে রাত দিনের পার্থক্য, এর মাঝে লায়াতিল লিউলিল আলবাব, যারা বিচক্ষণ ব্যক্তি তাদের জন্য শিক্ষা রয়েছে। তাহলে এইগুলির মধ্যে শিক্ষা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই আপনার সৃষ্টি করেন নাই। হয়তো আপনি চিন্তা করবেন, সেই গহীন জঙ্গলে পাহাড়ের শেষ শেষ সীমানায় অনেক প্রাণী আছে, আপনি সেই প্রাণীর ঠিকানা পান নাই, কিন্তু আপনার হয়তো বা কাজে আসে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি কারণে সেইগুলিকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর শান, আল্লাহর হিকমত, আল্লাহর কাজের রহস্য আপনি বান্দা হিসাবে উদ্ঘাটন করা সম্ভব নয়। তবে বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাই সৃষ্টি করেছেন, এটি তার মহত্ব, রাজত্ব, শান এগুলির মাধ্যমে প্রকাশ পাবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর হলো কোরআনের বিভিন্ন আয়াত, আপনি যখন কোরআন পড়বেন, আয়াতগুলি বুঝার চেষ্টা করবেন, তরজমা পড়বেন, তাফসীর পড়বেন, আল্লাহ তাআলা আয়াতগুলিতে কি বলেছেন, আল্লাহ বলছেন কিতাবুন, কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাকুন, আল্লাহ তার নবীকে বলছেন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি মানে সংবিধান, আনজালনাহু ইলাইক, হে নবী আপনার কাছে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, মুবারক, মুবারক, আল্লাহ বলছেন বরকতময় গ্রন্থ, এটি সাধারণ কোন গ্রন্থ নয়, আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, এটি এমন একটি গ্রন্থ
যা আপনার কাছে নাযিল করেছি, এটি বরকতময়। লিয়াদাব্বারু আয়াতিহি, এটা এই জন্যই নাযিল করেছি, আয়াতগুলিকে যেন পড়া হয়, বিশ্লেষণ করা হয়, গবেষণা করা হয়, চিন্তা করা হয় এই কোরআনের মাঝে কি আছে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা বিচক্ষণ ব্যক্তি এর মাঝ থেকে যেন তারা চিন্তাশীলগণ, চিন্তুকেরা যেন এখান থেকে তারা শিক্ষা পায়, দিশা পায়, তাদের হেদায়তকে এখান থেকে গ্রহণ করতে পারে। আল্লাহ আরও বলছেন সূরা মুমিনুনের 68 নম্বর আয়াতে, আফালাম ইয়াদাব্বারুল কাউল, তারা কি আল্লাহর কথাকে গবেষণা করবে না, চিন্তা করবে না, বুঝে দেখবে না। বহু জায়গায় আল্লাহ আরও বলেছেন সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহু আকবার, আল্লাহ বলছেন তাদের অন্তরে কি হয়েছে, তাদের অন্তরে কি তালা লেগে গেছে। আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআন গবেষণা করে না, তারা কোরআন নিয়ে তারা কেন বিশ্লেষণ করে না, কোরআন কেন তারা পড়ে না, কেন কোরআন নিয়ে চিন্তা করে না, তাদের অন্ত কি মহরঙ্কিত করা হয়েছে, তালা মেরে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেতে হলে তার মখলুক নিয়ে গবেষণা করতে হবে, তার কোরআন পড়তে হবে, কোরআনের বিভিন্ন বিধিবিধান বুঝার চেষ্টা করতে হবে। সেই জন্য ইমাম ইবনে হাজার আল হাইতামি রহমতুল্লাহ আলাই বলছেন, আত তারিকু ফি মারিফাতিল্লাহ, আল্লাহকে জানা, আল্লাহর পরিচয় জানার জন্য উত্তম পন্থা হলো, আন্নাযারু ফি মাখলুকাতিহি, আল্লাহর মাখলুকাত সৃষ্টিকুলের মধ্যে দৃষ্টি দেওয়া। আপনি আপনার সামনে যে সমস্ত সৃষ্টিকুল রয়েছে, আল্লাহর সৃষ্টিজীব রয়েছে, সেগুলিকে নিয়ে চিন্তা করুন, অবশ্যই আপনি পেয়ে যাবেন আল্লাহর পরিচয়। সেই জন্য তিনি বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম কেন তিনি প্রথম দিন দেখলেন, সূর্যের চিন্তা কেন করলেন, আপনার তারকার চিন্তা কেন করলেন, তারপরে তার চেয়ে বড় সূর্যের কথা কেন চিন্তা করলেন, তারপরে আস্তে আস্তে আল্লাহর ঠিকানা, আল্লাহর পরিচয় পেলেন। তাহলে বুঝে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী তিনি মাখলুকাতের মধ্যে চিন্তা করেছেন, সৃষ্টিকুলের মধ্যে চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি পেয়েছেন। ইবনে তাইমিয়া রহমাতুল আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম তিনি কি বলেছেন যে মাখলুকাত নিয়ে চিন্তা করতে হবে, কোরআন নিয়ে চিন্তা করতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিচয় জানা সম্পর্কে তিনি কি বলেছেন, তিনি বলেছেন বুখারী শরীফের 6101 নম্বর হাদিস, বুখারী শরীফের 6101 নম্বর হাদিসে তিনি বলছেন, ফাওয়াল্লাহ ফাওয়াল্লাহি ইন্নি লা আলামুহুম বিল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ সম্পর্কে আমি বেশি জ্ঞান রাখি, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখি, ও আশাদ্দুহুম লাহু খাশিয়া, এবং তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি। সম্মানিত উপস্থিতি, কোনো মানুষ যখন আল্লাহকে ভয় করবে তখন সর্বাবস্থায় আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহর বিষয়গুলি জেনে তখন আল্লাহকে ভয় করবে। সেই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাইকে বলেছিলেন, ইহফাদিল্লাহ ইহফাদকা, হে গোলাম, হে ইবনে আব্বাস, তুমি আল্লাহকে কী করো, সংরক্ষণ করো, আল্লাহ তোমাকে সংরক্ষণ করবে। ইহফাদিল্লাহ তাজিদুহু তুজাহাক, তুমি আল্লাহকে সংরক্ষণ করো, মানে আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন সেইগুলিকে সংরক্ষণ করার মাধ্যমে আপনি আল্লাহকে পাবেন, আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহ আপনাকে চিনবে। অর্থাৎ আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন কোরআনের মাধ্যমে, সলাত, সিয়াম, যাকাত, হজ, এই সমস্ত বিধিবিধানের মাধ্যমে আল্লাহকে আপনি চিনবেন। আল্লাহকে চিনলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন চিনবেন। সম্মানিত উপস্থিতি, মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন আল্লাহ রাসূল ইয়ামানের গভর্নর করে পাঠান, কোনো কোনো বর্ণনা এসছে দা ইলাল্লাহ করে যখন পাঠান, আল্লাহ রাসূল বলেছিলেন
আল্লাহর পরিচয় তুমি তাদের জন্য তুলে ধরবে। তারপর তিনি বলছেন ফাইদা আরাফুল্লাহ, যদি আল্লাহর পরিচয় সেই আমানের এমানবাসীরা জেনে নাই, আল্লাহকে চিনে নাই, বুঝে নাই, ফাখবিরহুম, তাদেরকে সংবাদ দিও, আন্নাল্লাহ ইফতারদ আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। হে মুআদ, তুমি যে কওমের কাছে যাচ্ছ, জাতির কাছে যাচ্ছ, এমানবাসী, তাদেরকে জানিয়ে দিবে আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয় জানাবে। তারপরে তারা যদি জেনে নেয়, বুঝে নেয়, তাহলে তাদেরকে পরবর্তীতে জানাবে পাঁচ ওয়াক্ত নামাজ, দিবারাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহর সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানা আগে, তারপর ইবাদতের বিষয়। সর্বোৎকৃষ্ট ইবাদত হলো আল্লাহ সম্পর্কে আপনি জানবেন। যদি না জানেন, শিরকে লিপ্ত হবেন, তখনই সমস্ত আমল আপনার কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সেই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে হবে। এক জানার মধ্যে আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করেছি ইনশাআল্লাহ। এই জানার মধ্যে উপকার হলো আল্লাহকে যখন জানবেন, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর শান, আল্লাহর মর্যাদা, আল্লাহকে ভয় করবেন, আল্লাহ সম্পর্কে আপনার একটা আশা থাকবে, আমি এই ইবাদতগুলি যদি করি অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত থেকে মাহরুম করবেন না, বঞ্চিত করবেন না, আর আপনি পাপে সর্বদা নিমজ্জিত নিমগ্ন থাকবেন না, তখন আপনার ভয় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাগুলি তিনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না কুলুব বানি আদম, আল্লাহ রাসূল বলছেন ইন্না কুলুব বানি আদম কুল্লুহা বাইনা ইসবাইন মিন আসাবির রহমান। আপনি জানলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তার শান রয়েছে, মর্যাদা রয়েছে, কর্তৃত্ব রয়েছে। আপনি যখন জানলেন, তখন আল্লাহ সম্পর্কে আপনি ভয় করবেন। নবীজি বলছেন ইন্না কুলুব বানি আদম, আদম সন্তানের অন্তর, কুল্লুহা, প্রত্যেকটা বানি আদমের অন্তর, বাইনা ইসবাইন মিন আসাবির রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝে, আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝে, বাইনা ইসবাইন মিন আসাবির রহমান, দয়াময় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে, কা কলবিন ওয়াহিদিন ইউসাররিফু হাইথা ইশা। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যদি একটা সমস্ত অন্তরকে একটা অন্তরে পরিবর্তন করা হয়, আর একটা অন্তরকে যদি আল্লাহ চান যে চেঞ্জ করে দিবেন, আল্লাহ চান যে তিনি চেঞ্জ করে দিবেন, একবারই আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের অন্তরকে চেঞ্জ করতে পারেন। আজকে আপনি মুমিন রয়েছেন, আজকে আপনি মুসলিম রয়েছেন, আজকে আপনার অন্তরটা নরম রয়েছে, আল্লাহ যদি ইচ্ছে করে এই জুমার সালাতের পর ক্ষণিকের মধ্যে আপনাকে ইমান হারা করতে পারে, ক্ষণিকের মধ্যে আপনাকে চেঞ্জ করে দিতে পারেন। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন ইন্না কুলুবা বানি আদম, আদম সন্তানের অর্থ মানে হৃদয়, আদম সন্তানের কাল্প, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা চেঞ্জ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝে। এখান থেকে স্পষ্ট হয় আল্লাহ রাব্বুল আলামিন দয়াময়ের কি রয়েছেন, আঙ্গুল রয়েছে। এখান থেকে স্পষ্ট পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুল রয়েছে, দয়াময় একটি পরিচয় যে আল্লাহর আঙ্গুল রয়েছে। কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ মুসলিমের হাদিস। এখন প্রশ্ন হলো আমার রবের আঙ্গুল কেমন? না, পৃথিবীর কোনো মানুষ জানে না আল্লাহর আঙ্গুল কেমন, পৃথিবীর কোনো মানুষ জানে না। দয়াময় আল্লাহ যেমন হলে, যেমন হলে, রব হতে হলে, মালিক হতে হলে, দয়াময় হতে হলে যেমন দরকার তেমন আছে, সে কথা আমরা বিশ্বাস করি। কেমন সে কথা আমরা জানি না। সম্মানিত উপস্থিতি, একটা মাখলুকের পরিচয় যখন আমি জানি, একটি পিপীলিকা, একটি পিপীলিকার পরিচয় জানি, সেই সেন্টিমিটারের চেয়েও ছোট, তার একটা পিপীলিকে যখন বলা হয় তার পা কত ছোট, যখন হাতি বলা হয় তখন বিশাল প্রকৃতির একটি জানোয়ার, তার একটি পা রয়েছে, বিশাল প্রকৃতির পা রয়েছে,
আমি যখন হাতির পা ভাব বলি তখন পিপিলিকার পা আমি চিন্তা করি না, পিপিলিকার পা যখন বলি হাতির পার চিন্তা করি না। মখলুকের মধ্যে যদি আমার মাইন্ডসেট হয়ে যায়, চিন্তা আসে যে হাতির পা বিশাল পা, পিপিলিকার পা ছোট্ট আকারে পা, মখলুকে মখলুকের মধ্যে যদি পার্থক্য করতে পারেন, মালিক তার বৈশিষ্ট্য তার সিফাত সম্পর্ক কেন পার্থক্য হবে না, যিনি খালেক আর যে মখলুক, খালেক এবং মখলুকের মধ্যে পার্থক্য হবে না কেন? তাহলে আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর শান, আল্লাহর মর্যাদা তত বড় রয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরেকটি হাদিসে বলছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব। আপনারা দোয়া করেন, আমরাও দোয়া করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। আল্লাহ রাসূল কত ভয় করতেন আল্লাহকে, তার পরিচয় জেনে আল্লাহ রাসূল বলছেন, দোয়াই বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আলা দীনিক, হে আল্লাহ, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দীনের উপরে অবিচল রাখো, সাব্বিত কলবি আলা দীনিক, তোমার দীনের উপরে অবিচল রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি আনাস ইবনে মালিক 10 বছর রাসূলের খাদেম ছিলেন, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমান্না বিকা, আমরা আপনার উপর ঈমান এনেছি, অভিমা জিতা বিহি, যে জিনিস নিয়ে এসেছেন কোরআন সেটার উপর ইমান আনলাম, ফাহাল তাখাফু আলাইনা, আপনি কি আমাদের উপর ভয় করেন যে আমরা ইমান হারা হয়ে যাব, আমরা বেঈমান হয়ে যাব, আপনি কি ভয় করেন? আল্লাহ রাসূল বলছেন, নাম, হ্যাঁ আমি ভয় করি, ইন্নাল কুলুবা বাইনা ইসবাঈন মিন আসাবির মিন আসাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আঙ্গুলগুলির দুই আঙ্গুলের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর রয়েছে, বান্দার অন্তর আল্লাহর আঙ্গুল দুই আঙ্গুলের মাঝে রয়েছে, ইউকাল্লিবহু ইউকাল্লিবহা কাইফা শা, আল্লাহ যেইভাবে ইচ্ছা সেইভাবে পরিবর্তন করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যায় আল্লাহর শান, আল্লাহর মর্যাদা, আল্লাহর কর্তৃত্ব। এখানে সমগ্র বিশ্ববাসী আল্লাহ যখন ইচ্ছা তখন তাই করতে পারেন, সেই জন্য আমার মালিক আমার রব দোয়া শিখিয়ে দিয়েছেন তার বান্দাদেরকে। সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতে বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, হে আমাদের প্রতিপালক, আমাদের অন্তরকে বক্রতা করো না, আমাদের অন্তরকে তুমি পরিবর্তন করো না, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে বক্রতা করো না, বাদ ইদ হাদাইতানা, হিদায়াত দান করার পরে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, এবং আরও অনেক দোয়া রয়েছে যেগুলি স্পষ্ট হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আরেকটি বিষয় ছিল যে আল্লাহ সম্পর্কে সুধারণা, যদি আল্লাহ রাব্বুল আলামিন কখনও সুযোগ হয় এই মসজিদে আসান, সেই দিন আল্লাহ তাআলা চাইলে এ আলো বাকি আলোচনাটা করবো ইনশাআল্লাহ। একটি হাদিস বলে আমি শেষ করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাউদ আলী সালাম একটি দোয়া করতেন, নবী সাল আমাদের নবী বলছেন, মানে এই দোয়াটি কত ভালো লেগেছে, কত পছন্দ হয়েছে আমাদের নবীজির, তিনি বলছেন দাউদ আলী সালাম এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বা, হে আল্লাহ তোমার ভালোবাসা আমি চাই, তোমার ভালোবাসা আমি প্রার্থনা করছি, মানে একজন বান্দা আল্লাহকে চিনে আল্লাহকে জেনে তার ভালোবাসা চাইবে, আল্লাহর মহাব্বত কামনা করবে, আল্লাহ যেন আপনাকে ভালোবাসে, আল্লাহ যেন আপনাকে মহাব্বত করেন, আপনাকে কাছে মানে নেন। সম্মানিত উপস্থিতি, সেই জন্য দাউদ আলী ইসলাম এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বাক, হে আল্লাহ তোমার কাছে তোমার ভালোবাসা কামনা করছি, হুব্বা মানে ইয়াহুব্বুকা, এবং সেই ব্যক্তিদেরও ভালোবাসা কামনা করছি যেই ব্যক্তিরা আপনাকে ভালোবাসে, ওয়াল আমালা আল্লাযী ওয়াল আমাল আল্লাযী বাল্লিগুনি হুব্বাক, এবং সেই আমলগুলি কামনা করছি যে আমলগুলি তোমার ভালোবাসা সৃষ্টি করবে, সেই আমলগুলি আমি কামনা করছি যে আমলগুলো আপনার ভালোবাসা সৃষ্টি করবে, আল্লাহুম্মা জাআল হুব্বাকা আল্লাযী আল্লাহুম্মা জাআল হুব্বাকা
আহাব্বা ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহ তোমার ভালোবাসাকে যেন আমার অন্তরের ভালোবাসাকে ভালোবাসার চেয়েও তুমি কাছের করে দাও। ওয়াহলি ও মিনাল মা ইল বার, আমার পরিবার পরিজনকে ভালোবাসার চেয়েও তোমার ভালোবাসাকে যেন অগ্রাধিকার দাও। এবং কঠিন মুহূর্তে, কঠিন বিভীষিকাময় মুহূর্তে যখন পানির প্রয়োজন, সেই মুহূর্তে যেমন তৃষ্ণার্ত মানুষ যেমন ঠান্ডা পানি পেলে যেমন সে তৃপ্তি পায়, সেই মুহূর্তের চেয়েও সেই ভালোবাসা, সেই অবস্থার চেয়েও তোমার ভালোবাসা যেন আমার কাছে সর্বাধিক প্রিয় হয়, সেই অবস্থা তুমি আল্লাহ করে দাও। সম্মানিত উপস্থিত, তাহলে আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে জানতে হলে অবশ্যই এইভাবে আল্লাহর পরিচয় জানা উচিত। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে বুঝতে হবে, আল্লাহর যে বৈশিষ্ট্যগুলি, আল্লাহর যে সুন্দর সুন্দর নাম। আপনি পাপ করে ফেলেছেন, আপনি গুনাহ করে ফেলেছেন, আল্লাহর একটি নাম হলো গাফফার, আল্লাহর একটি নাম গাফফার। আপনি যদি আল্লাহর একটি নাম গাফফার না জানেন তাহলে গুনাহ মাফ করবেন কিভাবে? আপনি রিজিকের সমস্যা, অর্থ সংকটে ভুগছেন, ঋণগ্রস্ত, সেই ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ কীভাবে মোচন করে নিবে? একজন হতাশাগ্রস্ত মানুষ কীভাবে তার অন্তরে প্রশান্তি লাভ করবে? প্রত্যেকটা আল্লাহর যে 99টি নাম আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায় যে নামগুলি এসেছে, এই নামগুলির অর্থ জেনে এগুলি আল্লাহর পরিচয়। আল্লাহর এক একটা নাম আল্লাহ রব্বুল আলমিনের পরিচয়। যখন আপনি পাপ করলেন তখন বলবেন ইয়া গাফফার ফাগফিরনি, হে ক্ষমাশীল তুমি আমাকে ক্ষমা করে দাও। কেউ আপনার উপর জুলুম করছে, অত্যাচার করছে, আপনার জমিন দখল করছে, আপনার পড়োশি আপনার জমি, আপনার জায়গা জমি দখল করে নিচ্ছে, আপনি তার সাথে পারেন না, তার শক্তির সামনে আপনার শক্তি কুলাই না, আল্লাহকে বলবেন ইয়া আজিজ, ইয়া আজিজ, ইয়া প্রক্রম, হে প্রক্রমশালী তুমি আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করো। তো আল্লাহর নামগুলি চিনেন না, আপনি আল্লাহর নামগুলি জানেন না, আপনি কিভাবে ডাকবেন? ওই জন্যে প্রত্যেক মুসলিমের কর্তব্য আল্লাহর 99টি নামের অর্থ জানা, এবং আপনার পজিশন, আপনার প্রয়োজন অনুযায়ী সে নামগুলি আপনি জানবেন না, এবং আল্লাহকে চিনবেন, আল্লাহকে ডাকবেন, এর মাধ্যমে আপনার দৈনন্দিন জীবনের উপকার আপনি হাসিল করবেন। দুনিয়া এবং আখিরাতে যেন কল্যাণ দান করেন এ নামগুলি জানার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেহেতু আজকে বৃষ্টির কারণে একটু লেট করে ফেলেছিলাম, সবাই আসতে আপনারও আসতে দেরি হয়েছে, আমাদেরও আসতে দেরি হয়েছে, একটু লম্বা করে ফেললাম, সেই জন্য বিশেষভাবে আমি দুঃখিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আবারও কখনও যদি সুযোগ হয় দিনের কিছু কথা বলার, হয়তো আল্লাহ সুযোগ করবেন, সেই দিন বাকি অংশ আলোচনা করবো ইনশাআল্লাহ। যে কথাগুলি আল্লাহ সম্পর্কে আমি আলোচনা করলাম, আল্লাহকে চিনা, আল্লাহর পরিচয় জানা সম্পর্কে আলোচনা করলাম, সর্বপ্রথম এই জ্ঞান সম্পর্কে আরও যেন আমাকে আরও বেশি জ্ঞান অর্জন করার পর আল্লাহকে চিনে, আল্লাহকে জেনে আমি যেন সর্বপ্রথম ইবাদত করতে পারি, উপাসনা করতে পারি আল্লাহর, আল্লাহকে, আল্লাহর যেভাবে ইবাদত করলে খুশি হবেন, এবং আপনারাও যেন আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহর সিফাত, আল্লাহর, আল্লাহকে যেভাবে চিনতে হলে, যেভাবে জানতে হলে আল্লাহ খুশি হবেন, তার ইবাদত করা সম্ভব হবে, উপাসনা করা সম্ভব হবে, সেইভাবে যেন আমাদেরকে যা তাকে জানার, চিনার তৌফিক দান করেন সকলে বুঝি। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سيرا
سراجا وقمرا منيرا بعد، فقد قال الله تبارك وتعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وقال الله تبارك وتعالى: ومن يتق الله يجعل له من أمره يسرا. فقال تعالى: فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. ربنا آتنا في الدنيا حسنة في الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حسبنا حسابا يسيرا. اللهم حسبنا حسابا يسيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.